দ্রাবিড় এবং ইনসামামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন ওয়াহাব রিয়াজ। ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। এবার রাহুল দ্রাবিড়ের সঙ্গে ইনসামাম উল হকের তুলনা টেনে এনে বিতর্কে জড়ালেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় তার করা একটি মন্তব্যে বিতর্ক ছড়ায়। রিয়াজ বলেন, রাহুল দ্রাবিড়ের থেকে অনেক এগিয়ে পাকিস্তানের ইনসামাম উল হক। সামাজিক মাধ্যমে তা পোস্ট করতেই শুরু হয় বিতর্ক। ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসাবে গণ্য করা হয়। টেস্টে তার অনবদ্য ব্যাটিংয়ের ফলে তাকে বলা হয় দ্য বল। দ্রাবিড় জাতীয় দলের হয়ে খেলেছেন 164টি টেস্ট এবং 344টি ওয়ানডে ম্যাচ। জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। 2005 থেকে 2007 সাল পর্যন্ত ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটনও সামলান তিনি। 16 বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে তিনি করেছেন 24,177 রান, তৈরি করেছেন বহু রেকর্ড। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনসামাম উল হকও পাকিস্তানের হয়ে অনেক অবদান রেখেছেন। পাক জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। পাকিস্তানের হয়ে খেলেছেন 120টি টেস্ট ম্যাচ, 378টি একদিনের ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। রাহুল দ্রাবিড় 2012 সালে ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। অন্যদিকে পাকিস্তানের ইনসামাম উল হক তার 5 বছর আগেই অর্থাৎ 2007 সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন চিরদিনের মতো। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের তালিকায় অবশ্যই নাম থাকবে রাহুল দ্রাবিড় এবং ইনসামামের। এবার এই দুই ক্রিকেটারের মধ্যেই তুলনা করে বিতর্কে জড়ালেন রিয়াজ। পাক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ একটি সাক্ষাৎকারে বলেছেন, রাহুল দ্রাবিড় ও ইনসামাম উল হকের মধ্যে অবশ্যই ইনসামাম উল হক অনেক এগিয়ে। ইনসামাম সমস্ত ফরম্যাটে অনেক ভালো পারফর্ম করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ইনসি ভাই সব ফরম্যাটেই অসাধারণ পারফর্ম করেছেন। পেশাদের বিপক্ষে তিনি দুর্দান্ত শট খেলতেন, যা সবসময় সকলের মনে থেকে যাবে। তাকে দেখে অনেকেই খেলা শিখেছে, তাই আমার মনে হয় ইনসি ভাই রাহুল দ্রাবিড়ের থেকে অনেক এগিয়ে। পাক তারকার এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তার নিমেষের মধ্যেই সর্বত্র ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা রিয়াজের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।